হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা অ্যাড নোটিস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত পর্বে পর্যন্ত একটি নোটিশ বোর্ড ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা নোটিস আপলোড করলে আমরা নোটিশ পোস্ট হয়ে যাচ্ছিলো এবং নোটিশ দেখতে পারছি। আমরা যে কোনো নোটিস এখানে যদি আমরা আপলোড করি, আমরা আমাদের ব্যাকএন্ডে আমরা দেখতে পারবো এবং আমাদের ফ্রন্ট এন্ডেও দেখতে পারবো। এখানে দেখুন, ব্যাকএন্ডে দেখতে পারতেছি তারিখ, নোটিস টাইটেল, নোটিস ডেট এবং অ্যাকশন। অ্যাকশনে আমরা এই দুইটা কাজ করব। আজকে এডিটে ক্লিক করলে আমাদের এই যে নোটিশটা পোস্ট হয়েছে এটা আমরা এডিট করে নতুন করে আবার লিখতে পারবো যে কোনো কিছু, এবং ডিলেটে ক্লিক করলে এই নোটিশটি ডিলেট হয়ে যাবে, সেটা আমরা ব্যাকএন্ড থেকে করবো। আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, এই ওয়েবসাইটটির ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে গেলে আমরা এই দুইটি নোটিশে এখানে দেখতে পারতেছি। এইখানে যে নোটিশগুলো আমরা এই নোটিশগুলো ফ্রন্ট এন্ডে থেকে না, ব্যাকএন্ড থেকে আমরা এই নোটিশ দুইটি ডিলেট করবো এবং এডিট করবো। তো সেটা কী করে কীভাবে করবো আমরা, তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার আগে সর্বপ্রথম ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। আপনারা ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যদি এই ডিলেট ব্যাটম এবং এডিট ব্যাটমের কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটি ফাইল লাগবে। সেই দুইটি ফাইল, সরি তিনটি ফাইল লাগবে। সেই তিনটি ফাইল হচ্ছে, এই তিনটি ফাইল এডিট নোটিশ, ডিলেট নোটিশ, এডিট পোস্ট নোটিশ। এই তিনটি ফাইল লাগবে। তিনটি ফাইল আমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে প্রবলেম নেই, আমরা গত পরের যে ভিডিওগুলো দেখেছি সেটার মতনই আপনি আমরা কপি করে নিব। নিয়ে আমরা এইচ টি ডকসে যাবো, পিএসপিতে যাবো, এইচ টি ডকসে যাবো, এসটিডক্সে যাবো। এখান থেকে আমাদের যে ফাইলটি কাজ লাগবে আছে আপনারা সেটাতে যাবেন। সেটাতে গিয়ে জাস্ট আপনারা এই ফাইলে এসে এটাকে পোস্ট করে দেবেন, ব্যাস দেন কাজ শেষ। এখন যদি আমরা আমাদের পেজটি রিলোড দেই, পেজটা রিলোড দেই, তো দেখুন আমরা এখানে আবার একটা নোটিশ পোস্ট করছি। যে কোনো একটা নোটিশ পোস্ট করলাম, অ্যাড করলাম, দেখুন এখানে নোটিশ কিন্তু অ্যাড হয়ে গেলো। এখন আমরা যদি এটাকে এডিট বাটনে ক্লিক করি, তো দেখুন এই নোটিশটি এডিট হচ্ছে। যে হ্যালো, এটা চাইলে আমরা এখানে যা ইচ্ছা লিখে, আমরা যা লিখছে তাই লিখে আপডেট দিব। দেখুন এখানে আপডেট হয়ে গেলো। এখন আমরা যদি ডিলিট বাটনে ক্লিক করি, দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। এবং এটি শুধু ব্যাকএন্ড থেকে না, এটি ফ্রন্ট থেকেও ডিলিট হয়ে যাবে। দেখুন নোটিশ বোর্ড ফাঁকা। তো আমরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা ডিলিট এবং এডিটের কাজ করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা চেঞ্জ পাসওয়ার্ডের কাজ করবো, আমরা কীভাবে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি, এবং ইউজার নেম তো চেঞ্জ করা দেখাইছি এডিট প্রোফাইল, এবং কীভাবে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।